আগামী দিনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠ দর্শনের কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। থাম্বনেল দেখে আশা করি গেস করতে পারছো এই ভিডিওটা হতে চলেছে ইনফরমেশন দিয়ে ঠাসা। কিছুদিন আগেই আমি ঘুরে এসেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠ, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 জুন মাসে দাঁড়িয়ে মন্দির খোলার নতুন সময়, কুপন কাটার সঠিক নিয়ম, মাথা পিছু যাতায়াতের খরচ, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। একটু স্কিপ না করে দেখতে থাকো, আর বেশি বকবক না করে চলো যাত্রা শুরু করা যাক। জয় মা ভবতারিণী। কলকাতা থেকে দক্ষিণেশ্বর আসার সব থেকে সহজ আর দ্রুততম পথ হলো মেট্রো। কবি সুভাষ টু দক্ষিণেশ্বর লাইনের দিনের প্রথম মেট্রো ধরে চলে এসো দক্ষিণেশ্বর। যে কোনো মেট্রো গেট থেকে নেমে এলেই সামনেই দেখতে পাবে একটু উঁচু স্লোপ, আর সেটা দিয়ে হেঁটে উঠে গেলেই আমাদের সবার প্রিয় এই স্কাইওয়াক। নবনির্মিত এই স্কাইওয়াকের নাম রানী রাসমণি স্কাইওয়াক। স্কাইওয়াকে রয়েছে প্রচুর ডালার দোকান। এখানেও যে কোনো দোকান থেকে ডালা কিনে জুতো রেখে নিজের ব্যাগপত্র রেখে যাওয়া যেতে পারে। এনারা বিনামূল্যে ফোন ব্যাগপত্র রাখেন। আবার পুজো হলে এখান থেকেই এসে তোমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। স্কাইওয়াক থেকে নামলেই সামনেই দেখা গেল সিংহদুয়ার। চলে এলাম আমরা আজকের প্রথম দর্শনীয় স্থান, মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। চলো এবার ভিতরে যাওয়া যাক, আর দেখে নেওয়া যাক কোন দিকে কি রয়েছে, আর সঙ্গে সঙ্গে জেনে নেব পুজোর নিয়মাবলী আর নতুন সময়। ভিতরে ঢুকেই প্রথমেই ডান দিকে চোখে পড়বে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই বিশাল একটি ছবি, আর তার সঙ্গে তার জগৎবিখ্যাত বাণী যত মত তত পথ। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে দক্ষিণেশ্বরের প্রথম বড় পার্কিং লট। আরও ভিতরের দিকে সোজা এগিয়ে গেলে ডান দিকে দেখবে ডালা আর্কেড। এর মধ্যে রয়েছে প্রায় 50টিরও বেশি দোকান, আর এই ডালা আর্কেডটি মূল মন্দিরের ঠিক উল্টো দিকে। চলো এবার শুরু করা যাক মা ভবতারিণীকে পুজো দেওয়ার তোড়জোড়। ডালা আর্কেডের প্রত্যেকটি দোকানের একটি করে নম্বর রয়েছে, আর এখানে রয়েছে 21 টাকা থেকে শুরু করে 401 টাকা পর্যন্ত ডালা। এই সঙ্গে দোকানে রেখে যেতে হবে নিজেদের সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা, বড় ব্যাগ আর জুতো। ওনারা গঙ্গা জল দেবেন, সেই জলে হাত ধুয়ে চলো এবার লাইন দেওয়া যাক। সাধারণত লাইন পড়ে বড় পার্কিং লটের সামনে থেকে। চলো লাইন দিতে দিতে জেনে নিই দক্ষিণেশ্বরের মন্দিরের পিছনের ইতিহাস। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয় রানী রাসমণির হাতে। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন রানীমা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বরের এই মন্দির কোনো সতীপীঠ নয়, স্বয়ং মা কালীর স্বপ্নাদেশে তৈরি হয় এই মন্দির। মা এখানে ভবতারিণী রূপে পূজিত হন, রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং এই মায়ের পুজো করে গেছেন। এবার আসি দক্ষিণেশ্বর মন্দির খোলার সময় নিয়ে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 অবধি, আবার দ্বিতীয় ধাপে মন্দির খোলে দুপুর 3টের সময়, খোলা থাকে 8:30 অবধি। দুটো ধাপে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। ভিতরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউড নয়, কিন্তু ছোট ব্যাগে তোমরা জল আর ছাতা অবশ্যই ক্যারি করতে পারো। মূল মন্দিরের ভিতরে গিয়ে অবশ্যই মা ভবতারিণীর দর্শন করে পুজো দিয়ে তোমরা ঘুরে দেখবে রাধা কৃষ্ণর মন্দির, দুটো নাথ মন্দির, 12টা শিব মন্দির, আর তার সঙ্গে অবশ্যই রামকৃষ্ণ পরমহংসদেবের থাকার ঘর। মন্দির বন্ধ হওয়ার সময় পুজোর লাইনে দাঁড়ালে ভক্তদের অবস্থা হয় কিছুটা এই রকম। যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হলেই তোমরা চলে এসো ভোজনালয়ে। কচুরি থেকে শুরু করে ছোলা ভাটুরা, লস্যি, সমস্ত রকম নিরামিষ খাবার পাওয়া যায় এই ভোজনালয়ে। তার ঠিক পাশেই রয়েছে এই ব্যবসায়ী সমিতিদের একটা ছোট্ট মার্কেট। এখানে ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে দক্ষিণেশ্বরের কিছু ছবি এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে। চলো এরপর বেরিয়ে পড়া যাক আদ্যাপীঠের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরের মন্দিরের গেটের ঠিক বাইরে থেকে 10 টাকা টোটো ভাড়া করলেই চলে যাওয়া যাবে আদ্যাপীঠ। 10-12 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম আজকের দিনের দ্বিতীয় দর্শনীয় স্থানে, আদ্যামায়ের মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। আদ্যামায়ের মন্দিরে ঢুকে প্রথম কাজ হলো লাইন দিয়ে আগে দুপুরের ভোগের কুপন কেটে নেওয়া। আদ্যাপীঠে ভোগের কুপন সংগ্রহ করার সময় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কিন্তু বেশিরভাগ দিনই দুপুর 3টে অবধি প্রায় ভোগের কুপন পাওয়া যায়। মাত্র 50 টাকার বিনিময়ে এখানে আদ্যা মায়ের ভোগ খাওয়ানো।
এবার যাওয়া যাক নাট মন্দিরের দিকে। নাট মন্দির থেকে আদ্যামায়ের মন্দিরের দর্শন করা হবে। আদ্যামায়ের মন্দির সাধারণত দিনের তিনটে সময় খোলা থাকে, তাই সবসময় আসলে মায়ের মন্দির দর্শন করা গেলেও মাকে দর্শন করা যায় না। এছাড়াও এখানে রয়েছে একটা শিব মন্দির। আদ্যাপীঠে কিন্তু অনেকেই আসেন নিজের নতুন গাড়ি পুজো করাতে। তো গাড়ি পুজো করানোর একটা আলাদা নিয়ম রয়েছে এবং টাকার একটা আলাদা চার্ট রয়েছে। এখন স্ক্রিনে আমি অ্যাটাচ করে দিলাম, এখানে তোমরা দরকার হলে পজ করে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভালোভাবে সেগুলো দর্শন করে ভোগ গ্রহণ করে আবার ফিরে আসা হলো দক্ষিণেশ্বর, কারণ দক্ষিণেশ্বরের অর্ধেক অংশ এখনো ঘুরে দেখা বাকি আছে। মূল মন্দিরের দরজার ঠিক ডান দিকে রয়েছে রানী রাসমণির ঘর। রানীমা এসে এখানেই থাকতেন। গঙ্গার দিকে আরো এগিয়ে গেলে ডান দিকে পড়বে নহবতখানা, যেখানে থাকতেন মা শারদা। তারপর পাশাপাশি ১২টা শিব মন্দির বাইরে থেকে আরো একবার দর্শন করে এগিয়ে যাওয়া গঙ্গার ঘাটের দিকে। পৌরন্ত বিকেলে গঙ্গার এই সৌন্দর্য দুচোখ ভরে দেখে নিয়ে এবার যাওয়ার পালা আজকের দিনের শেষ দর্শনীয় স্থানে। সিংহদুয়ার দিয়ে বেরিয়ে একদম ডান দিকেই পড়বে ফেরিঘাটের গেট। সেখান থেকে ১১ টাকার টিকিট কেটে লঞ্চে চেপে এবার আমরা যাব বেলুড় মঠ। শেষবারের মতো মা ভবতারিণীকে প্রণাম করে পৌরন্ত বিকেলে গঙ্গার এই সৌন্দর্য দেখতে দেখতে লঞ্চে চেপে আমরা চললাম বেলুড় মঠের দিকে। লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে সময় লাগে 30-40 মিনিট মতো। আমরা পৌঁছে গেলাম আজকের শেষ দর্শনীয় স্থান বেলুড় মঠে। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে আমাদের অবশ্যই ফোন বন্ধ করে এবং জুতো বাইরে রেখে যেতে হবে। বেলুড় মঠ দর্শন করার সময় দিনে দুবার, সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। বেশিরভাগ মানুষই বেলুড় মঠে আসেন নিজে চোখে সন্ধ্যা আরতি দেখার জন্য। প্রত্যেক দিন সন্ধ্যা আরতি শুরু হয় বিকেল 5:30 থেকে 6 নাগাদ। 1935 সালে 16 মার্চ প্রতিষ্ঠা হয় বেলুড় মঠ, আর এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের নাম। তাই এখানে এসে অবশ্যই দেখতে হবে স্বামীজির ঘর। সন্ধে হতেই মঠের বাইরে বসে এই ধরনের দোকান, এবং এখান থেকে কিনে নেওয়া যেতে পারে আজকের দিনটাকে ধরে রাখার জন্য ছোট্ট একটা সুভিনিয়ার। রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ আর বিশ্বাসকে মানুষের সামনে তুলে ধরাই বেলুড় মঠের অন্যতম উদ্দেশ্য। তাই বেলুড় মঠ এলে অবশ্যই মাত্র 5 টাকার বিনিময়ে বেলুড় মঠ মিউজিয়ামটা ঘুরে দেখার দরকার। প্রায় 1-1.5 ঘন্টা হাতে সময় নিয়ে বেলুড় মঠ মিউজিয়াম যদি ঘুরে দেখা যায়, তাহলে জানা যাবে রামকৃষ্ণদেব, স্বামীজি এবং মা শারদা সম্বন্ধে অনেক অজানা তথ্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারী হয়ে উঠবে আর তোমাদের ট্রিপটাকে আরো কিছুটা স্মুথ করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যার যার সাথে তুমি দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় মঠ ঘুরতে চাও। ফ্রিতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল আশা না পূরিল। সকলি ফুরাই যায়।